বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি চিকেন বার্গার খেতে নিশ্চয়ই পছন্দ করেন, বাট এরকম বার্গার দোকানে গিয়ে কিনে খেতে গেলে পকেট থেকে বেশ অনেকটাই পয়সা দিতে হয়। তাই এই রেসিপিটা ফলো করে দোকানের থেকে প্রায় হাফেরও কম দামে বাড়িতে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফ্রাইড চিকেন বার্গার বা জিঙ্গার বার্গার। এবার এই জিঙ্গার বার্গার বানানোর জন্য সর্বপ্রথম আমি 6টা লেগ পিস নিয়েছি। এটা আপনারা দোকান থেকে বোনলেস করে দিতে বললে ইজিলি করে দেবে, বাট তাও আমি আপনাদের একটা লেগ পিস করে দেখাচ্ছি। তার জন্য সর্বপ্রথম এই যে মাঝখানের জয়েন্টটা আছে, এটা থেকে আপনাদের থাইটাকে আর লেগটাকে সেপারেট করে নিতে হবে। এবার লেগটা সাইড থেকে এইভাবে কেটে নিয়ে পিছনের যে অংশটা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিন হাড়টা থেকে। তারপরে এইভাবে লেগটাকে ধরে ছুরি দিয়ে মাংসটাকে নিচের দিকে ঠেলে দিন। বেসিক্যালি যেরকম করে আমরা লালিপপ বানাই ঠিক সেইভাবে এটাকে করে নিতে হবে। আর তারপর মাংসটা একদম পুরোপুরি নিচে চলে আসলে এই হাড়টাকে কেটে এইভাবে বাদ দিয়ে দিন। ব্যাস, তাহলে আপনাদের লেগ পিসটা বোনলেস করা হয়ে গেল। এবার এই থাইয়ের পিসটাও বোনলেস করা আরও সোজা। এই জয়েন্টটা থেকে আপনাদের সিদ্ধারের অংশটাকে আগেই বাদ দিয়ে দিতে হবে। তারপরে একই প্রসেসে এটাকেও বোনলেস করে নিন। তাহলে হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন এই বোনলেস করাটা কতটা সোজা। এবার এই চিকেন থাইগুলোকে একে একে আমি চপিং বোর্ডের উপরে সাজিয়ে দিচ্ছি। আর আপনারা যারা ভাবছেন আমি এটা কেন চিকেন ব্রেস্ট দিয়ে করছি না, তার কারণ যেহেতু আমি এটা ফ্রাই করে করব, চিকেন ব্রেস্ট নিয়ে নিলে সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, যেটা বার্গারটা বানানোর পরে একদমই জুসি থাকবে না। আর এপাশে বোনলেস লেগ পার্টগুলোকে সাজানো হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে এইভাবে একটু ফুটো করে দেবেন, তাতে প্রথমত যে ম্যারিনেশনটা করব সেটা একদম ভেতর অবধি যাবে, সেকেন্ডলি এটা ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। আর এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেখানে প্রায় 60টারও বেশি ভিডিও পাবেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আর কোর্সটা কিনে নিতে চাইলে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তাছাড়াও আমার কোর্সটা অ্যাভেলেবেল আছে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর এর পরেও যদি অসুবিধা হয় তাহলে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবারে চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে ম্যারিনেট করে নেবো। আর তার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, সাথে 7 মতো নুন আর ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এবার একটা লেবু নিয়ে গ্রেটারের মাধ্যমে লেবুর সবুজ অংশটাকে এইভাবে গ্রেট করে নেবেন। আর গ্রেট করা হয়ে গেলে ওই লেবুটারই হাফ অংশ কেটে নিয়ে পুরো রসটা এখানে দিয়ে দেবেন। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আর ম্যারিনেট করার পরে এরকম একটা প্লাস্টিক র্যাপ বা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। এবার একটা আলাদা পাত্র নিয়ে চিকেনগুলোকে কোট করার জন্য দিয়ে দিচ্ছি ময়দা, তার সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এটাকে এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিন। এবার দোকানের বার্গারগুলোতে একরকমের সস লাগিয়ে দেওয়া হয়, এবার সেটা দেখুন বাড়িতে কত সহজে বানানো যায়। আর তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ মেয়োনিজ, সাথে 1/2 চা চামচ রেড চিলি সস, 2 চা চামচ টমেটো কেচাপ, মিষ্টির জন্য 1 চা চামচ মধু, আর সবশেষে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবারই সব কিছুকে মিশিয়ে নিলেই বার্গারের সস পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজ এগুলো বানানো। যদিও এর মধ্যে বেশ অনেক কিছুই যায়, বাট তাও আমি চেষ্টা করছি বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিই বানিয়ে দেখানোর। এবার চিকেনটা ফ্রাই করার পরে একটা মশলা এইভাবে ছড়িয়ে দিতে হয়, তাই সেটাও দেখুন কত সহজে বানানো যায়। তার জন্য একটা ছোট পাত্রে নিয়ে নিন 1 চা চামচ পেপরিকা পাউডার, আর যদি পেপরিকা পাউডার না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারেন। তারপর লাগবে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ বিট নুন, সাথে সামান্য একটু আমচুর গুঁড়ো, তারপর যে কোনো ড্রাই হার্বস, যদি অরিগানো থাকে তাহলে অরিগানো দিয়ে দিতে পারেন, আর সাথে যদি একটু পিজা মিক্স থাকে সেটাও অ্যাড করতে পারেন, বাট না থাকলেও কোনো অসুবিধে নেই। ব্যাস, এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের স্পাইস মিক্সটা রেডি হয়ে গেল। এবার যে ম্যারিনেটেড চিকেনটা আমি রেস্টিংয়ে রেখেছিলাম সেটাকে আমি ময়দা কোট করে ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার সময় এরকম জালি জালি মতো টেক্সচারটা কীভাবে আসে সেটাও করে দেখাবো। প্রথমে ম্যারিনেট করা চিকেনটাকে ডাইরেক্টলি তুলে দিয়ে দিন যে ময়দার মধ্যে আমি নুন আর গোলমরিচ মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে। প্রথমবার এইভাবে হালকা একটু কোট করে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ঠান্ডা জলের মধ্যে। মনে রাখবেন জলটা যেন ঠান্ডা হয়, নাহলে ময়দাটা খুব তাড়াতাড়ি জলের মধ্যেই মিশে যাবে। আর দেওয়ার সাথে সাথেই তুলে নিয়ে জলটা ঝরিয়ে আবার ওই ময়দার মধ্যে দিয়ে দিন। তারপর ময়দার সাথে চিকেনটাকে এইভাবে ভালো করে প্রেস করে করে কোট করে নিন। আর কোট হয়ে গেলে তুলে নিয়ে একবার এইভাবে ঝেড়ে নিলেই দেখবেন যে টেক্সচারটা আমরা দোকানে দেখে থাকেন সেটা এখানে পেয়ে যাবেন। আশা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। আবার ওই একই প্রসেস আমি বাকিগুলো বানিয়ে নেব।
আর বানানো হয়ে গেলে একে একে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন একদম লো টু মিডিয়াম হয়। প্রথমে যদি খুব বেশি হিট দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, বাট ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়াম রাখবেন, যাতে এটা আস্তে আস্তে কুকু হতে থাকে আর সাথে সাথে ক্রিস্পিও হতে থাকে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি বার্গার বানগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। অনেক সময় আপনারা দোকানেই পেয়ে যাবেন কাটা অবস্থাতেই, সেক্ষেত্রে আপনাদের আর কেটে নিতে হবে না। আর এপাশেও মনে রাখতে হবে, চিকেনগুলোকে আপনাদের এইভাবে পাল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পুরো চিকেনটার মধ্যে খুব সুন্দর কালার আসে। এবার এই বানগুলোকে টোস্ট করার জন্য সামান্য বাটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এই বানগুলোকে আমি আপনাদের সেঁকে দেখাবো, বাট তার আগে চিকেনগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর খুব সুন্দর কালারটাও চলে এসছে। তাই তুলে নিয়ে এটাকে একটা জালির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সেস তেলটা আমরা আবার উপরে ব্যবহার করতে পারি। আর চিকেনগুলোকে নামানোর সাথে সাথে আমরা যে স্পাইস মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা এটার উপর ছড়িয়ে দেবো। আর তারপরেই একই প্রসেস আমি বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। আচ্ছা, এবার একটা ননস্টিকের প্যান নিয়ে আমরা যে বানগুলোতে বাটার লাগিয়ে রেখেছিলাম সেগুলোকে একে একে এইভাবে দিয়ে টোস্ট করে নেব। মনে রাখবেন টোস্ট করার সময় ফ্লেমটা একদম লো রাখবেন আর মাঝে মাঝে অবশ্যই চেক করবেন যাতে এই বানগুলো জ্বলে না যায়। তারপর যখনই দেখবেন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে এসছে তখনই বানগুলোকে তুলে নেবেন। এবার ফাইনালি আমি আপনাদের বার্গারটা বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথম আমরা যে সসটা বানিয়েছিলাম সেটা পাউরুটির ওপরে আর নিচে দুদিকই ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার পাউরুটির নিচের অংশটাতে রেখে দিতে হবে একটা লেটুস পাতা, আর তারপর তার উপরে রেখে দিন ফ্রাই করা চিকেনটা। এবার একদম শেষের লেয়ারে দিয়ে দিতে হবে একটা স্লাইস করা টমেটো আর একটা স্লাইস করা পেঁয়াজ, আর পারলে ওপরে একটু যে আমরা স্পাইস মিক্সটা বানিয়েছিলাম সেটাও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তারপর আরেকটা বান দিয়ে এটাকে ক্লোজ করে দিন। আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই বার্গারটা বানানো কতটা সিম্পল। আশা করি এবার থেকে আপনাদের আর দোকানে গিয়ে অত টাকা খরচা করে এটা খেতে হবে না, চাইলে আপনারা এবার থেকে বাড়িতেও এটাকে বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনাদের সম্পূর্ণ রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।